গত কয়েকটি টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করে আসতেছিলাম তো আজকে হবে আমাদের ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করার শেষ ভিডিও তারপর আমরা ওয়ার্ডে যাব তো আমরা কিছু অ্যানওয়ার্ড লিখে নেই যে আমরা আমাদের টিউটোরিয়াল সেভেনে শুরু করছিলাম এনওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করার আর টিউটোরিয়াল ফাইভে অনেকগুলো এনওয়ার্ড দেখিয়েছিলাম তো আজকে আমরা কন্টিনিউ করবো আরও কয়েকটা নিয়ে যেমন মোবিল একটি মোবাইল সো রুল অনুসারে আমরা জানি যে সে এটা একটি অ্যানওয়ার্ড এবং এটা শেষ হয়েছে এল দিয়ে সো এল দিয়ে যেটা শেষ হয়েছে এটা একটা কনসোনান্ট সো যুক্ত হবে ই এন তার মানে মোবিলেন এরকম হবে সো মোবিল নির্দিষ্ট হবে মোবিল এরকম তো আমরা যদি বলি যে আমি একটি মোবাইল সেল করতে চাই বা আমার মোবাইল সেল করতে চাই ইয়োগ বিল আমি চাই সেল করতে সেলিয়া মিন মিন মানে আমার মোবিল আমি আমার মোবাইল সেল করতে চাই ইউ বিল স্যালিয়া মিন মোবিল এখন আমরা তো মানে আগে শিখছি আগে টিউটোরিয়াল শিখছি যে যখন আমরা নির্দিষ্ট করে দেয় তখন আমাদেরকে ইউজ করতে হয় ইএন এন এন এরকম বুসান বি কিন্তু এখানে তাহলে মোবিলেন বলবো না কেন যেহেতু আমি জানি যে এক্স্যাক্টলি আমার ফোনটা আমি সেল করতেছি তো আগেগুলোর সাথে এখানে একটু আলাদা যেতে হচ্ছে যে এখানে আমরা মিন ইউজ করছি মিন মানে আমার তো এগুলো আমরা আর কি এই ইয়েতে যখন যাব। টপিকে যখন যাব তখন কথা বলবো মিন যখন হবে তখন অলরেডি আমরা একটা নির্দিষ্ট করে দিচ্ছি যে এটা আমার জিনিস তখন আর শব্দটা নির্দিষ্ট ফর্ম বসাতে হয় না যেমন মিন মোবিল মিন বিল মিন প্যান না এরকম আর কি আর যদি মিন না হতো তখন আমাদেরকে অবশ্যই লিখতে হতো আমি মোবাইলটা সেল করতে চাই এরকম তারপরে হয়তো আমরা বলতে পারি যে কিন্তু মোবাইলটা তো অনেক পুরনো ম্যান মুবি ইলেন আর গাম মোবাইলটা তো অনেক পুরনো কেহতো বললো তো কে তো আপনাকে আরো প্রশ্ন করবে যে তোমার মোবাইলটার দাম কত বা কস্তার দিন মোবিল তোমার মোবাইলটার দাম কত বা কষ্টার দিন মোবিল কেন ইয়েস্কর শপা অ্যান্ড মোবিল আমি একটি মোবাইল কিনব মোবিল হবে মোবিল আর এটাকে আমরা ইউজ করে কয়েকটি সেন্টেন্স দেখলাম তারপর আমরা একটি ওয়ার্ড শিখি স্টেশন একটি স্টেশন তো রুল অনুসারে আমরা জানি যেহেতু এন দিয়ে শেষ হয়েছে শেষে যুক্ত হবে ই এন যেহেতু এন একটি কঞ্চনাথ তো হবে ই এন যুক্ত হবে শেষে স্তাখুণেন সরি এন স্তাখুণান এরকম এন স্তা খুস্তাখু নেন তো আপনি হয়তো কোথাও গিয়েছেন বাট আপনি জানেন না যে স্টেশনটা কোন জায়গায় তো কাউকে তো বলবেন যে স্টেশনটা কোন জায়গায় আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন

অ্যান্ড বুস্তাখুন একটি বাস স্টেশন আপনাকে মানে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে ওই যে ওইখানে একটা বাস স্টেশন আছে এরকম তো আপনি বললেন যে আমি স্টেশনে যেতে চাই ইউ বিল গো আমি যেতে চাই তিল আমি স্টেশনে যেতে চাই ইউ বিল গো তিল স্তাখন যখনই এরকম আর কি যাওয়া আসা এরকম শব্দ হয় তখন আর কি এই শব্দগুলো ইউজ হয় তিল ফ্রন এগুলো আর কি অন্য একটা টপিক আমরা এগুলো কভার করব বাট এখন জাস্ট মানে আমার সাথে শিখে নিন আর কি অনেকটা মুখস্থের মতো তা আপনি যে কাকে বলতে চান যে যে ট্রেন স্টেশনটা কোন জায়গায় বল্লিক কোথায় আছে তো নেন ট্রেন স্টেশনটা কোন জায়গায় আছে বললিক তো স্তা খুঁ তা আপনার কথা কে বলবে যে এই বাসটা ধরেতেই আর কি স্টেশনে যাবে একবার ডিরেক্ট সো হ্যার বুঝছেন একজাক্টলি এই বাসটি দেন হ্যার ম এটি সো হ্যার বুঝছেন এই বাসটি গোড় ডিরেক্ট গোর মানে যাওয়া ডিরেক্ট মানে সরাসরি কোথায় তিল তব স্তখ বা আপনি কাউকে বলতে পারেন যে তুমি এই বাসটা ধরো এটা একবার স্টেশনে নিয়ে যাবো তোমাকে সো হ্যার বুঝছেন এই বাসটি গোর যায় ডিরেক্ট ডিরেক্ট তিল স্তাখান তব স্তাখান তো কে হয়তো আপনার জন্য নেক্সট স্টেশন আউট করতেছে সে হয়তো বলবে এভাবে ইয়োগ হোক আমি ওয়েট করতেছি ভেনতামান ওয়েট করা ও দেই তোমার জন্য নাস্তা আস্তে খুব আমি তোমার জন্য নেক্সট স্টেশনে আউট করতেছি তুমি আসো সমস্যা নেই এরকম সো আপনি বলবেন যে ওকে ফাইন বিসিএস দেখা হবে পো স্তা খুব ওকে আমি আসতেছি আমাদের দেখা হবে শোন বিসিএস পো স্তা খুব তো এই হলো নিয়ে আমাদের কয়েকটা এক্সাম্পল এবার আমরা একটা সুস্থান্তেও শিখতে পারি নাম ফ্লিক প্লাক্স ফ্লিক প্লাক্স মানে হচ্ছে এয়ারপোর্ট তো এটা যেহেতু অ্যাস নিয়ে শেষ হয়েছে অ্যাস হচ্ছে একটি এ তো আমাদের এটা কী বলে কনসোনান্ট তো হবে আমরা বলবো ফ্লি আচ্ছা শেষে ইএন যুক্ত হবে তো আমরা বলতে পারি যে এখানে কি কোনো এয়ারপোর্ট আছে ডে আছে কি প্লেগ আর ওইখানে কি কোনো এয়ারপোর্ট আছে আপনি তো কোনো শহরে যাবেন বাট জানেন না এখন ওইখানে এয়ারপোর্ট আছে নাকি এরকম তো আমরা যদি বলি যে আমি আমি আরল্যান্ডে এয়ারপোর্টে যেতে চাই যেটা আর কি স্টকমের এয়ারপোর্ট যেটা বড় আর কি যেটা ওইটা আরেকটা আছে মনে হয় স্টকমের সুইল ওকাম আমি যেতে চাই আমি চাইডা এয়ারপোর্টে যেতে চাই এখন পর্যন্ত কিন্তু ফ্লিক আমরা ইউজ করছি মানে নির্দিষ্ট করে দেয়নি কিন্তু আমরা যদি বলি যে আমরা এয়ারপোর্টটিতে আমরা তো লাঞ্চ করবো স আমরা বলবো যে উইকান আমরা পারি এটা লঞ্চ লাঞ্চ করতে কোথায় পো আমরা এয়ারপোর্টে লাঞ্চ করতে পারি তো ওখানে আমরা ফ্লিক প্লাস তারপর আপনি যে কাউকে বলেন যে তুমি কি আমাকে এয়ারপোর্টে নিয়ে যেতে পারবো তো কান দু মানে আমরা বলতেছি যে তুমি কি পারবা কান মানে পারা দু মানে তুমি থ মানে নেয়া মে মানে আমাকে তি প্রতি টুয়ার্স ফ্লিপ প্লাচ্ছেন তুমি কি আমাকে এয়ারপোর্টে নিতে পারবে ইন তা আমি ওয়েট করতেছি পো দেই তোমার জন্য কোথায় পো ফ্লিট প্লাচ্ছেন তো তুমি আসো আমি তোমাকে জন্য অয়েড করতেছি ইউটা পদে পোয়া ফ্লে প্লাটন এরকম আরও অনেক আপনারা জানেন যে আমরা আরও অনেকগুলো সুখ শান্তি কি শিখেছিলাম শুধু শব্দগুলো তো এগুলো দিয়ে আর কি দেখাতে গেলে আরও অনেক লম্বা করতে হবে বাট আমরা এতটুকুই থামতেছি সো আশা করি আপনারা বাকিগুলো দিয়ে নিজে নিজে আর কি কিছু সেন্টেন্স ক্রিয়েট করে নেবেন যাতে মানে সেন্টেন্স ক্রিয়েট করা মানে আর কি শব্দগুলো আপনার প্র্যাকটিস হচ্ছে এবং অ্যান্ড ভ্যাগ একটি দেয়াল হবে আমি যা শব্দগুলো লিখে যাই কি আপনারা ক্রিয়েট করে নিয়ে যায় যেমন অ্যান বান একটি কলা কলা টি অ্যান ফ্রুক একটি ফল হবে ফ্রুক ফল টি এন ইলেভ একজন স্টুডেন্ট সরি ছাত্র ইলেভেন তারপরে an announce एकटी अनाउंसमेंट विज्ञापन अनाउंसमेंट টি যেমন as a school a school কবি স্কুলান স্কুল টি তো এরকম আর কি মান আপনি চলে نجي নেজে যে কমলগড় স্কুলান ইউ উইল শোপার এন ফ্রকড ইউ উইল হানা ডান এ লিভ এরকম আর কি আপনারা নিজে নিজে নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন তো আজকে এতটুকুই থাকবে পরের ক্লাসে আমরা এক ওয়ার্ড দিয়ে শিখা শুরু করবো কয়েক অনেক নতুন সেন্টেন্স তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম